হেলথ ইজ ওয়েলথে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, সকলের সুস্থ জীবন কামনা করি। এটা ঠিক করতে যাব, বলতে কুলিংটা চেঞ্জ করব এবং ওর ব্যাকলাইটের একটু প্রবলেম আছে, সেই প্রবলেম। তাহলে আসছি আমি একটু কল্যাণীতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এবার যাত্রা শুরু। হ্যাঁ, এ কুটি কি যাবি নাকি? বলে যাচ্ছি আমি কল্যাণীতে, গাড়িটা একটু ঠিকঠাক করে নিয়ে। এবার গাড়িতে চলে এসছে আমাদের তারজান কুমার, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। এবার চলো, তাহলে এবার এখানে চলে এসছি, এবার গাড়িটাকে দেখিয়ে নেবো, তাহলে হয়ে যাবে আমাদের কাজ। তারপরে চলে যাবো, একটু পরেই চলে যাবো, তাহলে ধর বেশিক্ষণ সময় লাগবে না করে দিতে। গাড়িটা চেক আপ করে নিয়ে চলে এসেছি, এবার বাড়ির দিকে যাব বন্ধুরা। তারপরে বিকালের দিকে পাখির বাড়িতে যাব, আমাদের পাখি বাড়ি, সে পাখি বাড়িতে যাব। বন্ধুরা, আমাদের একতলা বাড়ি ছিল, তো এই একতলা বাড়ি থেকে এবার দোতলা করার জন্য আমরা আজকে ছাদ ঢালাই করছি। তো সেই ছাদ ঢালাই করার জন্য সমস্ত যে মেটেরিয়ালস এসছে, তোমরা দেখতেই পাচ্ছ একটা মেশিনও এসছে। এবার এই এখানে যে ছাদটা রয়েছে, তো এই পুরো ছাদটাই তৈরি হচ্ছে আজকে। তবে খুব ভালো লাগছে এটা দেখে যে আজকে এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি। বৃষ্টি আসলে ছাদের ক্ষতি হয়, প্রচণ্ড জল জমে যায়, তো সেই দিক থেকে খুব লাগরা। এটা হচ্ছে আমাদের খরগোশের ঘর, এই দেখো খরগোশের ঘর নতুন করে তৈরি করা হয়েছে। সেখানে খরগোশগুলি সব বাইরে ঘুরে বেড়াচ্ছে এখন, এই ঘরের মধ্যে খাবার টাবার দেওয়া হয়েছিল, খেটে বাইরে চলে গেছে, এখন বাইরের থেকে খাবার খাচ্ছে। আর এই দেখো আমাদের ইঁদুর ছানা, তোমাদেরকে সুন্দরভাবে এরা ধানগুলো খাচ্ছে, দেখো। ওই দেখো চেহারাটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আর এই দেখো এখানে বিচুলি দিয়ে দিয়েছে, এই বিচুলির মধ্যে পায়রাগুলো মাঠে গিয়ে দেখো ঘাস খেতে চলে গেছে আমাদের মাঠে। এখানে দেখো উড়ে উড়ে এসে ওখানে বসছে, ঘাসগুলো খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, আবার উড়ে উড়ে ঠিক টালির চালে এসে বসছে। দেখো মাঠটাকেও দেখতে খুব সুন্দর লাগছে। আর এই তিল ক্ষেত দেখো, তিল ক্ষেতে তিলটা ভালোই হয়েছে। এবার মুরগিগুলো দেখো মাঠে চড়ে বেড়াচ্ছে কি সুন্দর করে। আর দেখো ঘাসের আগা থেকে ছিঁড়ে নেয়, ছিঁড়ে নিয়ে খায়। ঘাস অ্যান্টিবায়োটিক, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, তো সেই জন্য ওরা ওই ঘাসের যে ডগাটা সেটা ছিল। হাঁসে হাঁসের একটু জল কমে গেছে, গাছপালাগুলো বেশ আনন্দ পাচ্ছে, কারণ হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। এবার গাছপালা তো জল দেওয়া হয়, তবুও বৃষ্টির জলটা ওরা ভীষণ আনন্দ পাচ্ছে। দেখো ওই পাশে যে গাছপালাগুলো রয়েছে, এরা আরও বেশি সতেজ হয়ে যাচ্ছে, জল ভর্তি হয়ে গেছে।